নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার ক্যারামতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়, সেই পালং শাক বাটা আজকে রেসিপি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পালং শাক বাটার জন্য এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি, আর নিয়েছি এখানে লবণ, কালো জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, শুকো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো পালং শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে দেব, দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। তো গ্যাসটা আমি অন করে দিলাম, কড়ার মধ্যে আমি অল্প একটু জল গরম হতে দিয়েছি। তো পালং শাকটা সিদ্ধ করার আগে আমি ছোট করে একটু কেটে নেব। আমি পালং শাকটা ছোট করে কেটে নিয়েছি, আমার জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। আপনারা প্রেশার কুকারেও দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি এটা ভালো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ভালো করে সিদ্ধ করে নেব শাকটা। তো এবার আমি ঢাকনাটা খুলবো। তো শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই জল থেকে শাকটা আলাদা করে দেব। তো আমি এবার এটা এর মধ্যে নামিয়ে নিলাম। তো আমি পালং শাকটা নিয়ে নিয়েছি এখানে, দেখুন কত অল্প হয়ে গেছে। আর এই যে জলটা, এটা আমি ফেলে দেবো না, এটা কোনো তরকারির মধ্যে আমি দিয়ে দেবো, এটা আমি আলাদা করে রাখবো। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, করে এই মিক্সিং বলে আমি এটা একটু মিক্স করে নেব, নিয়ে তারপর আমি পরের প্রসেসটা শুরু করব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটা আমি এই বোলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ফাটিয়ে, দিয়ে এটা আমি এবার মিক্স করে নেব। তো এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন একদম সুন্দর মিহি পেস্ট হয়েছে। আপনারা যদি শিলেও বাটতে পারেন সেটাও খুব ভালো হয়। তো আমি কড়াটা আবার ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার গ্যাসটা অন করে দেব। তো আমি কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিতে কম তেল মশলা লাগে, বেশি তেল মশলা লাগে না। প্রথমে আমি 2 শুকো লঙ্কা তেলে ভেজে নেব। তো আমার লঙ্কা 2 আমি ভেজে নিয়েছি, নিয়ে এটা আমি তুলে নেব। লঙ্কা 2 আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম, এর মধ্যে আমি কুচনো রসুনগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাটা। এটা ভালো করে আমি ভাজবো। পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে পালং শাকের পেস্ট করেছিলাম এটা আমি দিয়ে দেবো। তো আগে আমি অল্প একটু লবণ দিয়ে এটা মিক্স করেছিলাম, এখন আমি সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দেব। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন, লঙ্কা দেবেন। এইভাবে আমি একটু জল, এদিকে যে একটা পাতলা লিকুইডটি ভাব আছে, কিন্তু আর একটু জলটা আমি মেরে নেব। যে লঙ্কা 2 আমি ভেজে রেখেছিলাম, এই 2 আমি ভেঙে গুঁড়িয়ে নিয়েছি, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে পালং শাক বাটা, এবার এটা আমি নামিয়ে নেব। পালং শাক বাটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।